সুন্দরী মেয়েদের বল খেলা ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, অনেক মজার ভিডিও। আপনারা যারা যারা মজার ভিডিও দেখতে চান তাহলে দেখতেই পাবেন যে আজকের এই ভিডিওটি কতটি মজাদার। আসসালামু আলাইকুম। সামনেই দেখতে পাচ্ছেন এই যে বল, এটা তো আমরা জানি যে বালিশ দিয়ে ছোড়াছুড়ি করা হয় এবং মিউজিক বাজে, মিউজিক অফ হলেই চলে যেতে হয় যার হাতে বল থাকে, ঠিক সেরকম। আর কতজন দাঁড়িয়েছে আপনারা তো দেখলেই বুঝতে পারবেন, এই যে আমিও আছি কিন্তু এই জায়গাতে। এখানে মনে করেন প্রায় কতজন হবে, অনেকজন হয়েছে। এখানে জায়গাটা ঠিক করা হচ্ছে, এক হাত করে মানে এক দূরত্ব বজায় রেখে রেখে দাঁড়িয়েছি আমরা সবাই, কতজন মানুষ। এখন এখানে বল দেওয়া হবে, কারণ ওখানে বালিশ ছিল না, সেজন্য বল পাওয়া হয়েছে, সেজন্য বল পাইছে, সেজন্য বল দিয়েই দেওয়া হচ্ছে। আর এই যে বল মানে দেওয়া শুরু হয়েছে, এই দেখেন আমার হাতে দেওয়ার সময় মেয়েটা কী করছে, বলটা ইচ্ছা করে ফেলে দিছে, এটা কোনো কথা, মিউজিক অফ হয়ে গেছে, বলটা ইচ্ছা করেই ফেলে দিছে। এখন যাই হয় হোক, আমার হাতে এখন ফুটবল চলে আসছে, বলটাকে এখন আমি দিব, এখন তো আমি বেঁচে গেছি। এখন দেখি আমি কতটুকু সময় থাকতে পারি, কারণ এই খেলার কোনো গ্যারান্টি নেই, ওয়ারেন্টি নেই, কোনো কিছুই নেই। যখন তখন আমি আউট হয়ে যেতে পারি, যখন তখন আউট হতে পারি। এই যে ওই দিক থেকে যাচ্ছে যাচ্ছে কিন্তু। আর আপনাদের কাছে এই খেলাটি কেমন লাগে বন্ধুরা? আর কারণ সত্যি কথা বলতে কি, এই খেলাটা যখন আমি খেলতেছি মানে বুকের মধ্যে ধুকপুক শুরু হয়ে যায়, মানে একটা ভয় লাগে যে কখন আমি আউট হয়ে যাব, কখন আউট হয়ে যাব, আর কখন এই ফুটবলটি আমার কাছে আসবে, আর আমি কখন আউট হয়ে যাব। এই দেখতেই পাচ্ছেন আবার গান শুরু হয়েছে, আবার 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 আমি যাচ্ছি। ও আমি তো আউট হয়ে গেছি নাকি, ও আমি তো আছি আছি, আমি তো দেখতেই পারি নাই যে আমি আছি এখানে। আর সাইড দিয়ে ভাইয়েরা দাঁড়িয়ে আছে, তারা দেখতেছে যে কে আউট হচ্ছে বা কার হাতের মধ্যে বলটা রাখা অবস্থাতে। আর মেয়েদের হাতে মনে হয় শক্তি নেই, দেখতেই পাচ্ছেন বলটা খালি হাতে নিচ্ছে, আর যখনই মিউজিকটা অফ করে দিচ্ছে তখনই বলটা ঠুস করে মাটিতে ফেলে দিচ্ছে, এটা কোনো কথা, মাটিতে ফেলে দেওয়ার কী দরকার। এই যে দেখতেই পাচ্ছেন আবার খেলা শুরু হয়েছে, আমি তো বাবারই এখনও পর্যন্ত আছি, এখনও আউট হই নাই, দেখতেই পাচ্ছেন। খেলা শুরুতেই কিন্তু প্রথমে আমার কাছে যে আপুটা ছিল সে আপুটা আউট হয়ে গেছে। যদি আমি আউট হয়ে যেতাম তাহলে কি একটা লজ্জার বিষয়, সে প্রথমেই যদি আউট হয়ে যেতাম একটা লজ্জা লাগতো। সেই জন্যে যাই হয় হোক এখন আউট হলে কোনো সমস্যা নেই, কারণ আমার আগে অনেকজন আউট হয়ে গেছে। আর এই খেলাটা মানে প্রত্যেকটা অনুষ্ঠানেই এই খেলাটি হয়ে থাকে, আর এই খেলাটি একটা মজাদার খেলা, মানে মজার, সবাই দেখে, আর চারপাশে তো মানুষ দেখতেই পাচ্ছেন সবাই খেলাটি উপভোগ করতেছে। আর আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটি আপনারা কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে থাকে, মানে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। সামনে দেখতে পাচ্ছেন আবার বলটাকে দেওয়া হচ্ছে, আবার দেওয়া হচ্ছে। আর আমার ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখতেই পাচ্ছেন আবার একটা আপু আবার বল খেলে দিচ্ছে। আমাদের মেয়েদের হাতে যে বলটা মানাচ্ছে না এটাতে মনে হচ্ছে বোঝা যাচ্ছে, কারণ এখন তো মেয়েরাই তো ফুটবল খেলা এক্সপার্ট রয়েছে, কেন ফুটবলটা হাত থেকে পড়ে যাচ্ছে পারবেন আমি তো সেটাই বুঝতে পারছি না। কিন্তু আমি একবার ফুটবলটা খেলে দিইনি, কিন্তু আমি অটোমেটিক আউট হয়ে গিয়েছি। এখন আমি আমার হাত থেকে মোবাইলটা নিয়ে এই যে ভিডিওটা করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এখন অল্প মানুষ আছে, অল্প মানুষের মধ্যে খেলা হচ্ছে। এখন দেখি কে জেতে কে জেতে, আপনারা এখানে বলতে হবে যে এখানে মানে কে বলতে পারবে যে এই খেলাতে কে জিতবে, কে জিতবে, কোন আপুটা জিততে পারে, এই সুন্দর আপু নাকি এই সুন্দর আপু নাকি কোন সুন্দরী আপুরা জিততে পারে বলেন। জিততে পারে মানে একজন তো জিতবে, তাই না? আপনারা ধৈর্য সহকারে খেলাটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে খেলাটিতে কে জিতবে। আহারে দর্শক সংখ্যা বসে আছে, দর্শকগণ বসে আছে, আর এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, আর সন্ধ্যার কাছাকাছি সময়, আর এই খেলাটাই কিন্তু শেষ খেলা। এরপরে কিন্তু লটারিতে যে প্রথম পুরস্কার দেওয়া বাকি আছে সেই পুরস্কারটা দেওয়া হবে, জানি না এই পুরস্কারটা কে পাবে। আর এই লটারি দেখতে হলে আপনাদের এই ভিডিওর পরে যে পার্টটা আছে সেটাও আপনাদের দেখতে হবে। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ষষ্ঠ পর্ব, দেখতেই পাচ্ছেন এই যে এরকম খেলাধুলা চলতেই আছে, মানে এরকম করে খেলাধুলা চলতেছে, ষষ্ঠ আছে, সপ্তম আছে, অষ্টম আছে, এরকম। এখন আর কয়জন আছে, আর মাত্র 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 চার পাঁচজন আছে। পাঁচজনের মধ্যে এখন আপনাদের বলতে হবে বন্ধুরা কে জিতবে, কে জিতবে। আপনারা যদি বলতে পারেন তাহলে তো হয়েই যাবে, আপনারা একটা গেস্ট করুন তো কে জিততে পারে। আমি তো দেখি কে জিতে কে জিতে, আমি তো ভুলে গেছিলাম কে জিতে, আসলে ভিডিওটি দেখতে দেখতে বুঝতে পারবো যে আসলে কে জিতে। আর এরকম খেলা কে কে খেলেছেন সে তারা সেসব আপু ও ভাইয়েরাও কমেন্টে জানাবেন। এটা তো ভাইয়েদের খেলা হয় না, এটা মেয়েদের খেলা হয়, সেজন্য আপুরা বলতে পারবে যে এরকম খেলায় কে জিতেছেন। আমি কিন্তু এই খেলাটাতে কখনো জিততে পারিনি, কারণ হচ্ছে এই খেলাতে আমার কাছে অর্ধেক সময়ে আমি আউট হয়ে যাই। যাই হোক, যারা জিতেছে তাদের জন্য তো শুভকামনা রইল। এটা শুধু এমনি খেলাধুলা হয়েছে, কিন্তু এটার কোনো পুরস্কার নেই, এটা একটা আনন্দ দেওয়ার জন্য এই খেলাটা, যেহেতু প্রাইভেট থেকে নিয়ে যাওয়া হয়েছে বাচ্চাদেরকে, এই জন্যই এইটা একটা আয়োজন যাতে করে সবাই উপভোগ করতে পারে। ও মাগো আর দুইজন আছে, এখন খালি বল দিচ্ছে আর নিচ্ছে, দিচ্ছে আর নিচ্ছে। ও এখন কে জিতবে, দেখি এখন কে জিতে কে জিতে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন। এই যে দেখতেই পাচ্ছেন কে জিতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে জিতে গেছে।